আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। মেটামাক্স যে ওয়ালেটটা আছে, আপনারা জানেন যে এটা কিন্তু প্রত্যেকের ফোনে ইনস্টল করা আছে। এই মেটামাক্স এক্সচেঞ্জারের যে ওয়ালেটটা, এটা কিন্তু প্রত্যেকে ইউজ করেন, যাদের ফোনে নাই তারা ইনস্টল করে নেবেন। আপনাদের প্লে স্টোরে এসে সার্চ করবেন মেটামাক্স, এরপর এটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টলে ক্লিক দেওয়ার পরে এটা লোডিং নেবেন ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করবেন। ওকে, তো ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে এইটা জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট আপনাদেরকে গেট অফ দ্য স্টার্ট অপশানে ক্লিক দিতে হবে। দেন এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কীভাবে সেটা আপনারা অবশ্যই জানবেন, কারণ এখানে কোনো কিছুই নাই, শুধুমাত্র ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন এবং এখান থেকে ব্যাকআপকে যেগুলো দিবে ওগুলো পারচেজগুলো রেখে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনারা জাস্ট এখানে আসবেন, নো থ্যাংকসে ক্লিক দিবেন। নো থ্যাংকসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সরাসরি দেখতে পাবেন আপনারা হলো একটা অপশান, সেটা হলো উপরের দিকে কর্নারে ইথেরিয়াম অপশানটা আছে। এখান থেকে যে ইথেরিয়াম মাইনের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে। এখানে একটা ক্লিক দিবেন এবং ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনারা হলো অ্যাড নেটওয়ার্ক অপশানে ক্লিক দিবেন। সো অ্যাড নেটওয়ার্কে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখন এখান থেকে আমাদেরকে জাস্ট সরাসরি বিএনবি স্মার্ট চেইন যেটা আছে এটা অ্যাড করতে হবে। অ্যাডে ক্লিক দিবেন, অ্যাড এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাপ্রুভ করবেন। এই যে স্মার্ট চেইন বিএনবি নেটওয়ার্কটা, এটাই কিন্তু আমাদের অ্যাড হবে ওয়ালেটের ভিতরে। এবং এটা কিন্তু সুইচ টু নেটওয়ার্ক অপশানে ক্লিক দিলে কিন্তু অটোমেটিকলি সুইচ হবে। এরপরে জাস্ট এখান থেকে গডিটে ক্লিক দিবেন। তো এখান থেকে আপনার স্মার্ট চেইন বিএনবিটাই কিন্তু অ্যাক্টিভেট থাকবে। অ্যাক্টিভ থাকা হয়ে গেল। এখন উপরের দিকে লক্ষ্য করেন, আমাদের কিন্তু স্মার্ট চেইন বিএনবি হয়ে গেছে। এখন এইখানে আর একটা টোকেন ইনপুট করতে হবে। টোকেন ইনপুট করার জন্য জাস্ট ইনপুট টোকেন অপশানে ক্লিক দিবেন এবং এখান থেকে আপনাকে লিখতে হবে ইউএসডিটি। ওকে, ইউএসডিটি লেখার পরে এখান থেকে দেখতে পাবেন এটা হলো ইউএসডিটি। এইটাতে জাস্ট ক্লিক দিয়ে এটা ইনপুট করে নেবেন। এসে দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পরে ইনপুট অপশানে ক্লিক দিলে কিন্তু ইনপুট হবে। অ্যান্ড পরে এখান থেকে দেখতে পাবেন আমাদের দুইটাই কিন্তু ইম্প্রুভ করার কাজ শেষ। একটা হলো বিএনবি স্মার্ট চেইন এবং দ্বিতীয়টা হলো ইথেরিয়াম, সরি, টিথার ইউএসডিটি। ওকে, তো দুইটাই অ্যাড করা শেষ। এখন আমরা যেটা করব, এখান থেকে সরাসরি ব্যাক স্পেসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ইন্টারফেস, এখানে একটা ক্লিক দিতে হবে এবং এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের কাছে একটা ইউআরএল দেওয়ার একটা অপশান থাকবে। ইউআরএলটা কোথায় পাবেন? এই লিঙ্কটা পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা টেলিগ্রাম চ্যানেল গ্রুপে। ওইখান থেকে জাস্ট কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইটাই হলো মূলত আপনার স্মার্ট চেইন বিএনবিতে আর্নিং করা, হোল্ডিং করে আর্নিং করতে পারবেন ইউএসডিটি। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট আপনার কানেক্ট অপশানে ক্লিক দিবেন এবং কানেক্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে সরাসরি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। এরপরে এই জায়গাটাতে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে দেখার উপরের দিকে স্মার্ট চেইন বিএনবিতে কিন্তু কানেক্টেড হয়েছে। ওকে, তো এটা কানেক্ট হয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে রিসিভ অপশান আছে, অনেক কিছু আছে, আপনাদেরকে স্ক্রল ডাউন করে দেখলে বুঝতে পারবেন। এখান থেকে নিচের দিকে দেখেন আপনার পার্টিসিপেট হয়েছে টোটাল 4,32,874 জন মানুষ পার্টিসিপেট করছে এবং এইখানে জয়েন করে আর্নিং করতেছি। ইন টোটাল আউটপুট যেটা হয়েছে সেটা হলো এই ইউএসডিটিটা এবং এটা হলো রেভিনিউ ইউএসডিটি আর্নিং এবং ইউলেটেড রেট যেটা সেটা এখানে দেওয়া আছে, কারেন্ট হ্যাশট্যাগ কিন্তু এটা। ওকে, তো সব কিছু ক্লিয়ারলি আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পাবেন। এখন আপনাদের যেটা করতে হবে, জাস্ট এখান থেকে রিসিভ বাটনে ক্লিক দিবেন। রিসিভে ক্লিক দেওয়ার পরে এখান থেকে বলতেছে ইউ নিড টু পে দ্য গ্যাস ফি টু গেট দ্য বেনিফিট, প্লিজ মেক শিওর দ্য ওয়ালেট হ্যাজ অ্যানাদ বিএনবি ফি। অর্থাৎ এইখানে আপনাকে কিছু গ্যাস ফি দিয়ে এটাতে জয়েন করতে হবে। তো গ্যাস ফিটা নেওয়ার জন্য জাস্ট কনফার্ম বাটনে ক্লিক দিবেন ফার্স্ট অফ অলই। অ্যান্ড এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক, এরপরে এখান থেকে জাস্ট অ্যাপ্রুভ অপশানে ক্লিক দিতে হবে। ওকে, তো আমাদের কিন্তু বিএনবি লাগবে হলো এই যে 0.00024 বিএনবি। ওকে, খুবই সীমিত একটা বিএনবি লাগবে, যেটা হলো আপনার 5-6 সেন্ট বিএনবি নিলে হবে স্মার্ট চেইন বিএনবি। স্মার্ট চেইন বিএনবিটা নেওয়ার জন্য আপনারা ব্যাক করবেন ওয়ালেটের ভিতরে এবং এই বিএনবিটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে সরাসরি নিচের দিকে স্ক্রল ডাউন করে রিসিভ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিবেন। রিসিভে ক্লিক দিলে কিন্তু একটা অ্যাড্রেস পাবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনি বিএনবি নেবেন। ওকে, তো বিএনবি নেওয়ার পরে আপনারা ইউএসডিটি নেবেন এবং ইউএসডিটি বিএনবি দুইটা নেওয়ার পরে জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনার রিসিভ করতে হবে। ওকে, ট্রানজ্যাকশনটা রিসিভ করে দেবেন। ট্রানজ্যাকশন রিসিভ করার পরে আপনাকে জাস্ট রিসিভ বাটনে ক্লিক দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন এবং অ্যাপ্রুভ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আমাদের ওয়ালেটের ভিতরে $10 ইউএসডিটি আছে। আপনাদেরকে কিন্তু অবশ্যই $10 ইউএসডিটি নিতে হবে ব্যালেন্সের ভিতরে। ওয়ালেট ব্যালেন্সে আমাদের $10 ইউএসডিটি আমরা নিছি এবং এখান থেকে জাস্ট মাইনিংটা করতেছি। তো মাইনিংটা কিন্তু হইতেছে, এখান থেকে দেখেন আমাদের এটা কিন্তু রানিং আছে। ওকে, ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট করবেন তখন এটা রানিং হবে এবং রানিং করার পরেই কিন্তু আপনার এখান থেকে আর্নিংটা স্টার্ট হবে। ওকে, তো এখন আমাদেরকে যেটা করতে হবে, পার্সোনাল সেকশনে ক্লিক দিতে হবে
পার্সোনালি ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আমাদের উইথড্রল ব্যালেন্স এইটা কিন্তু এক ঘন্টা পরে আপনারা উইথড্রল করতে পারবেন, মানে এক ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এই আর্নিংটা হয়েছে। ওকে, এভরি এক ঘন্টা পরে আপনি এখান থেকে চাইলে 0.0 কত আপনার 10 সেন্ট USDT আপনি এখান থেকে উইথড্রল করতে পারবেন। তো উইথড্রল করার জন্য আপনাদেরকে জাস্ট এখানে লিখতে হবে এইটা, আর লেখার পরে কনফার্ম বাটনে ক্লিক দিবেন। ওকে, ডেইলি লিমিট কিন্তু হলো উইথড্রলের একটা, এবং আপনি মনে রাখবেন যে একবারে আপনি উইথড্রল করতে পারবেন ডেইলি, প্রতিদিন আপনি একবারে উইথড্রল করতে পারবেন। এখান থেকে জাস্ট এটা লিখলাম, দেন এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক দিলাম, এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এখান থেকে বলতেছে সাবমিট সাকসেসফুল। ওকে, তো সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। এখন এখান থেকে আমাদেরকে কিন্তু উইথড্রল যে রেকর্ডটা আছে নিচের দিকে দেখেন, এখানে পেমেন্ট কিন্তু আমাদের স্ট্যাটাস কিন্তু প্রসেসিংয়ে আছে, এবং এইটা কিন্তু আজকে এই যে দেখেন আজকে আমি একটু আগে এখান থেকে উইথড্রলটা দিছি, এবং এখান থেকে আমাদের 0.010 USDT। ওকে, এটা কিন্তু আমরা উইথড্রল করতেছি। তো একটু রিফ্রেশ করলাম, এবং রিফ্রেশ করার পরে এক মিনিট সময় লাগছে, এর মাঝে এখান থেকে স্ট্যাটাসটা কিন্তু সাকসেসফুল হয়েছে আমাদের, এবং উইথড্রলটা কিন্তু কমপ্লিট হয়েছে সেটাই তারা বলতেছে। এবার এখন আমরা চলে যাবো সরাসরি ওয়ালেট সেকশনে। সেকশনে ওয়ালেট আসার পরে এখান থেকে দেখেন আমাদের কিন্তু রিসিভ হয়ে গেছে ওয়ালেটে 0.1 সেন্ট USDT, এটা কিন্তু রিসিভ হয়েছে। ওকে, তো এখন এখান থেকে যারা আপনারা রেফারেল করবেন তাদের জন্য টিম অপশানে ক্লিক দিতে হবে, এবং টিমে আসার পরে এটা হলো আপনার রেফারেল লিঙ্ক, এটা কপি করবেন। কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে যদি শেয়ার করেন তাহলে লেভেল 1, 2, 3, 4, 5 পর্যন্ত এখান থেকে আর্নিং আছে, রোবোটিক ইনকাম কিন্তু বিগেস্ট একটা আর্নিং করার অপরচুনিটি রয়েছে। এখান থেকে দেখেন ইউলো রেট, এখান থেকে লেভেল যদি 1 থাকেন তাহলে আপনি 10 থেকে 10,000 USDT পর্যন্ত এই রোবটটা আপনি পাবেন, যেটা হলো 2.40% আর কি। ওকে, এবার লেভেল 2 যেটা আছে VIP 2, এখানে আপনি 11,000 পর্যন্ত থেকে শুরু করে $30,000 USDT যদি রিচার্জ করেন তাহলে আপনি পাবেন 2.60% করে। এইভাবে কিন্তু অনেক লেভেল আছে, আপনারা যেটা দেখবেন এখান থেকে সকল ডিটেলস কিন্তু দেওয়া আছে। ওকে, এই চারটাতে, তো এই চারটা আপনারা সম্পূর্ণ আকারে দেখলেই বুঝতে পাবেন। এবং স্কল ডাউন করে নিচের দিকে আসলে এদের হেল্প সেন্টারে সমস্ত কিছু আছে, হাউ টু নিড দ্য জয়েন, এরপরে হাউ টু নিড দ্য উইথড্রল মানি, হাউ টু ক্যালকুলেট দ্য ইনকাম, তারপরে হোয়াট ইজ দ্য ওয়ালেট প্রসেসিং রেট, এরপরে দেখছে হোয়াট আর দ্য এক্সট্রা গয়নিং, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে পার্টনারশিপে তারা রয়েছে, এখান থেকে বিগেস্ট পার্টনারশিপে হুবাই চেইন আছে, তারপরে কয়েন গিগো আছে, বাইন্যান্স আছে, এরপরে হচ্ছে ডেপি বক্স, তারপরে হলো কয়েন বেস, এবং লাস্ট ওয়ান হলো টোকেন পকেট। ওকে, এটা কিন্তু অলরাইট ভার্সন দা 2022 থেকে তারা এই মার্কেট প্লেসটা লঞ্চ করছে, এবং 22 সাল থেকে কিন্তু এটা মার্কেট প্লেসে অ্যাক্টিভেট আছে। ওকে, তো আপনারা যদি চান USDT হোল্ডিং করে প্রতিদিন আর্নিং করতে, সেক্ষেত্রে হোল্ডিং করে আর্নিং করতে পারেন। এখানে আপনারা বেনিফিট নিতে পারবেন, খুবই ভালো একটা বেনিফিট আপনারা জেনারেট করে নিতে পারবেন। এই হলো আজকের ওয়েবসাইটটা, প্রত্যেকে আজকের ওয়েবসাইটটাতে ওয়ার্কিং করবেন, এবং এখান থেকে আপনারা এভরিডে আর্নিং করে উইথড্রল করতে পারবেন। পার্সোনালি ক্লিক দিয়ে সমস্ত কিছু উইথড্রল করার ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। ওকে,